বাবাতে তিরোধান দিবস। প্রতি বছরে নয়, এই বছরও লোকনাথ বাবা তিরোধান দিবস উপলক্ষে পুজো ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয় ফুলেশ্বরী মোড় রেলগেট কমিটির পক্ষ থেকে। গত 10 বছর ধরে নিয়মিত এই মন্দিরে পুজো হয়ে আসছে বাবা লোকনাথ। তিরোধান দিবস উপলক্ষে মন্দির কমিটি ও এলাকার বাসিন্দারা লোকনাথ বাবার বিশেষ পুজোর ব্রতী হন। বিশেষ পুজোর পাশাপাশি এদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত ভক্তদের পক্ষ থেকে। কিছুদিন বাদেই আছে গ্রামের পুজো। আজ 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান দিবস। প্রতি বছরের ন্যায় এবছরও লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে পুজো ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয় ফুলেশ্বরী মোড় রেলগেট কমিটির পক্ষ থেকে। গত 10 বছর ধরে নিয়মিত এই মন্দিরে পুজো হয়ে আসছে বাবা লোকনাথের। তিরোধান দিবস উপলক্ষে মন্দির কমিটি ও এলাকার বাসিন্দারা লোকনাথ বাবার বিশেষ পুজোর ব্রতী হন। বিশেষ পুজোর পাশাপাশি এদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে উক্ত ভক্তদের পক্ষ থেকে।